ডাইলের বড়া, মানে মসুর ডাইলের বড়া ভেজে আলু দিয়ে ঝোল করব, আর নিরামিষ সবজিটা করব। আর এখানে আলু সিদ্ধ করে, মানে ডাইলের মধ্যে আলুটা সিদ্ধ করে কেটে নিয়েছি। ডালটা সম্ভাজ দেওয়া হয়ে গেছে, আর এখানে ডাল বাটা রাখলাম, পেঁয়াজ দিয়ে বড়া করবো, এটা শুকনো শুকনো খাবো। জিরা মরিচে বাটা হয়ে গেছে, তো বড়াটা ভেজে তো সম্ভাজ দেব ঝোলটা। তো তেলের মধ্যে দেখুন পাঁচফোড়নটা দিয়ে দিয়েছি, আর একটু মশলাটাও কমিয়ে দিব, তো পাতলা করে করব। আজকে নিরামিষ রান্না, মাছ আছে মানে কয়েকটা পুঁটি মাছ, এটা শুকনো ভেজে খাবো। আর এখানে ডাইলের বড়া রাখলাম, আর লাই পাতা আছে, এটা বয়েল হবে। তো সম্বাসে আলুটা দিয়ে দিচ্ছি, সম্বাসে আলুটা সম্বাসে দিয়ে ভালো করে ভাজা ভাজা করব। লবণ আর হলুদ দিয়ে দেবো, দেখুন লবণ হলুদ দিয়ে সম্বাসের মধ্যে ভালো করে আলুটা ভেজে নিয়েছি। তখন জিরে বাটা আর মরিচ বাটাটা দিয়ে দিচ্ছি, লবণ দেওয়া হয়ে গেছে, হলুদও দেওয়া হয়ে গেছে একসাথে, তার দেবো না, তো মশলাটা ভালো করে ভাজা ভাজা করে তারপর ঝোলটা দেবো। দেখুন ভালো করে একদম মশলাটা ভাজা ভাজা হয়ে গেছে, কাঁচা লঙ্কা চার পাঁচটা আস্তে আস্তে দিয়ে দিয়েছি, তখন ঝোলটা দেবো, ঝোলটা দিয়ে অনেক সময় ফুটাবো। ঝোলটা ভালো করে ফুটুক, দশ মিনিট কমসে কম ফুটবে, তো যত ফুটবে ঝোলটা তো আটবে, এটা একটু ঘন ঘন ভাব হবে, তারপর বড়া দিয়ে নামিয়ে দেব। আমরা আজকে সেচা যাচ্ছি, তো শিলচর তো চলে এলাম, আধা ঘন্টা হয়ে গেছে, তো ডাক্তার 3:30 আসবে, তো একটু ঘোরাঘুরি করছি, আর কিছু ভালো খাওয়ার পাইনি, খুঁজে খুঁজছি, হাঁটাহাঁটি করে দেখছি, একটু ভালো কিছু খাওয়ার পেলে খাবো। ভোর থেকে 11:30 একটু খেয়েছি, তো ডাক্তার এসে গেছে, দেখা হয়ে গেছে ডাক্তারের সাথে, যখন আমরা চলে যাব।
তো ট্রেন থেকে নেমে গেলাম, পুরো 7টা বাজে, অন্ধকার হয়ে গেছে। দেখুন ট্রেনটা এখন চলে যাবে কাটলেছড়া ভারমুড়া। তো আমরা তো আমার হাইলাকান্দি চলে গেলাম। তারা পরিচয় দিয়েছে আর কি।